সুপ্রিয় দর্শক মন্ডলী, ডাক্তার বখতিয়ার কামাল আবারও শুরু করছি আজকে একটা নতুন ভিডিও দিয়ে। অনেকেরই একটা প্রশ্ন থাকে যে আমরা মিনোক্সিডিল মাথায় কিভাবে ব্যবহার করব, কত পার্সেন্ট ব্যবহার করব, 2% না 3% না 5% না 7% না 10%। যদিও আমাদের দেশীয় কোম্পানিগুলো শুধু 2টা পার্সেন্ট তৈরি করে, একটা হচ্ছে 2% আর একটা 5%, কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে অনেকগুলো পার্সেন্টেজ তৈরি করা হয়। অনেকে প্রশ্ন করে থাকেন যে 2% কি মেয়েদের এবং 5% কি ছেলেদের, ব্যাপারটা এরকম না। 2% মেয়েদের না এবং 5% ছেলেদের না, যার যেটা প্রয়োজন তাকে সেটা দেওয়া হয়। এবং প্রয়োজনটা কিভাবে নির্ধারণ করা হয়, প্রয়োজনটা নির্ধারণ করা হয় যে রোগীর স্ক্যাল্পের অর্থাৎ মাথার চাঁদির যে চামড়া আছে সেটার কন্ডিশনটা কি। যদি রোগীর চাঁদি বা স্ক্যাল্প হেলদি থাকে তাহলে সাধারণত 5% দেওয়া হয়, আর যদি কারো মাথায় অ্যালার্জি থাকে তাহলে সাধারণত 2% দেওয়া হয়, এবং শীতকালে সাধারণত 2% দেওয়া হয়। কারণ এই যে মিনোক্সিডিল, এই মিনোক্সিডিলে প্রপিলিন গ্লাইকল নামক এক ধরনের অ্যালকোহল থাকে। অ্যালকোহলের কাজ হচ্ছে স্কিনকে ড্রাই করে ফেলা, ফলে মাথায় প্রচুর খুশকি হয় এবং অনেকেরই স্কিন চুলকায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, তাহলে 2% না 5% ব্যবহার করবেন, ছেলেরা ব্যবহার করবেন না মেয়েরা ব্যবহার করবেন, সেটা সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা আপনারা পেয়ে গেছেন যে মেয়েরা 2% ব্যবহার করবে না ছেলেরা 2% ব্যবহার করবে, মেয়েরা 5% ব্যবহার করবে না ছেলেরা 5% ব্যবহার করবে। আসলে 2% আর 5% ছেলে বা মেয়ের জন্য না, সবার জন্যই 2% এবং 5%। এটা কন্ডিশনটা নির্ভর করে যে তার স্ক্যাল্প বা যে মাথার ত্বক আছে বা চাঁদি বলি আমরা বা চাঁদি বলি সেটার উপর নির্ভর করে। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমি এই মিনোক্সিডিলটা কি ড্রপার দিয়ে ইউজ করব না স্প্রে দিয়ে ইউজ করব। যদি স্প্রে দিয়ে ইউজ করি তাহলে কিভাবে ইউজ করব এবং কয় চাপ ইউজ করব এবং মাথার কোথায় দিব। তাহলে প্রথম আমরা আসি যে কয় চাপ ইউজ করব। এটা স্প্রে দিয়ে ইউজ করলে আমরা 7 চাপ ইউজ করব, এর কমও না বেশিও না। আপনার মাথার জন্য 7 চাপই যথেষ্ট এবং বিজ্ঞান এটাই বলে। আমি বা আপনি বিজ্ঞান পরিবর্তন করতে পারবো না, কারণ বিজ্ঞান একটা প্রতিষ্ঠিত বিষয়। ফলে আপনি 7 চাপের কম বা বেশি ইউজ করবেন না, সবসময় 7 চাপ ব্যবহার করবেন। এখন হচ্ছে যে মাথার কোন জায়গায় ব্যবহার করবেন, সেটা নির্ভর করে যে আপনি কতটা ব্যস্ত এবং সেটার উপর। আপনি যদি খুব ব্যস্ত থাকেন তাহলে ধরেন আপনি এই রোগীর মাথার ঠিক এই পয়েন্টটাতে 1 চাপ 2 চাপ 3 চাপ 4 চাপ 5 চাপ 6 চাপ 7 চাপ, একটা পয়েন্টে এরকম 7 চাপ দিয়ে একটু ম্যাসেজ করে দিলেন। এখন আপনি যদি মনে করেন যে না আপনি অনেক ফ্রি আছেন, আপনার কোনো কাজ নাই, আপনি ধীরে ধীরে অনেক যত্ন নিয়ে করবেন, তাহলে আপনি দিতে পারেন এখানে 1 চাপ, এখানে 1 চাপ, এখানে 1 চাপ, এখানে 1 চাপ, তারপরে ধরেন এখানে 1 চাপ, এখানে 1 চাপ, এখানে 1 চাপ, এই 7 চাপ হয়ে গেল। দেওয়ার পরে আপনি একটু হালকা ম্যাসেজ করে দেবেন। ম্যাসেজটা গুরুত্বপূর্ণ না, ম্যাসেজটা গুরুত্বপূর্ণ এই জন্য যাতে স্প্রেটা গড়িয়ে পড়ে না যায়। তাহলে সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে স্প্রে আপনারা মাথার যে কোনো এক জায়গায় স্প্রে করতে পারেন অথবা সারা মাথায় মিলিয়ে স্প্রে করতে পারেন। স্প্রে করার পরে হালকা ঘষা দিয়ে দিবেন যাতে স্প্রেটা না গড়িয়ে যায়। ম্যাসেজ করলে যে খুব বেশি দ্রুত স্কিনের ভিতর ঢুকে যাবে এবং বেশি কাজ করবে এরকম কোনো কথা নাই, কারণ এই ওষুধের ক্যাপাসিটি আছে আপনার স্কিনকে ভেদ করে আপনার ওই রক্তে প্রবেশ করার এবং চুলের গোড়ায় প্রবেশ করার। আলাদা করে ম্যাসেজ করে এটাকে প্রবেশ করানোর কোনো প্রয়োজন নাই, কিন্তু আপনি হালকা একটু ঘষা দিবেন যাতে স্প্রেটা গড়িয়ে না পড়ে। সুপ্রিয় দর্শক মন্ডলী, তারপরে আপনাদের আরেকটা প্রশ্ন থাকে যে আমরা স্প্রেটা দিনে 2 বার বা 1 বার দিব। অনেকেই আলসেমি করে 1 বার স্প্রেটা দেয়, আসলে 1 বার দিলে খুব একটা বেশি কাজ করে না, আপনাকে অবশ্যই 2 বার দিতে হবে। এটা হচ্ছে যে দ্বিতীয় কোশ্চেন, আপনি কয়বার ইউজ করবেন? অবশ্যই 2 বার ইউজ করবেন। তারপরে প্রশ্ন হচ্ছে যে আমি কি এটা সারা জীবন ইউজ করব না কিছুদিন ইউজ করার পর ছেড়ে দিব। আসলে এটা সারা জীবনই ইউজ করতে হবে, কারণ আমাদের মাথার এই উপরের যে চুলগুলো আছে এই উপরের চুলগুলো সেগুলো হচ্ছে টেম্পোরারি চুল, যাদের পরে যায় একবার তাদের এই চুল পরে যাবে যদি আপনি চিকিৎসা না করেন। ফলে আপনি যদি মনে করেন যে না আপনি আপনার এই চুলগুলো সংরক্ষণ করতে চান যাতে ভবিষ্যতে না পরে, অবশ্যই আপনি সারা জীবন ব্যবহার করবেন। আর আপনি যদি মনে করেন যে না আপনার চুল দরকার নাই তাহলে আপনি ব্যবহার করবেন না। আর আপনি যদি মনে করেন যে আপনি সারা জীবন ওষুধ ব্যবহার করতে পারবেন না তাহলে আপনার চুলের চিন্তা করার দরকার নেই। আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি চুল চান কি না। যদি চান অবশ্যই মিনোক্সিডিল ব্যবহার করতে হবে, এবং মিনোক্সিডিলের বিকল্প
এবং মানে বিকল্প অনেক কিছু আছে, কিন্তু মিনোক্সিডিলের সমকক্ষ কোনো ওষুধ পৃথিবীতে এখন পর্যন্ত আবিষ্কার হয়নি। ধন্যবাদ দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আর যদি আমার এই ভিডিও ভালো লাগে আপনাদের, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।